আসসালামু আলাইকুম, সেতুজ ব্লগের সবাইকে আমন্ত্রণ। আজকে ছিল আমার ছুটির দিনের একটি ব্লগ, আর ছুটির দিন মানেই কিন্তু একটু মজার মজার খাবারের আয়োজন, যেটা আমার বেবি আমার হাজব্যান্ড এরা একটু ফ্রি থাকে শুক্রবারে, এদের জন্য আমি চেষ্টা করি মজার মজার রান্নাগুলো করে দিতে। তো আজকে আমি একটু রোস্ট করেছিলাম, পোলাও করেছিলাম, আর গরু মাংসের ঝাল ঝাল একটা ভুনা ছিল, এগুলোই করেছি। বাসার সব কাজগুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে রান্নাগুলো এখন গুছিয়ে করে নিচ্ছি। তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে চিকেনটাকে ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে, আর ওই সাইডে হচ্ছে গরু গোশটা রান্না করে নিব। আর শুক্রবার বলতেই কিন্তু একটু ভালো মন্দ খাবার, আর ওরা বাসায় থাকে বলেই কিন্তু একটু চেষ্টা করি ওদের মানে যেটা পছন্দ করে সেগুলো একটু করে দিতে। তো এখানে আমার গরু মাংস রান্নার রেসিপি কিন্তু দেওয়া আছে, আসলে এগুলো আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই একটু শেয়ার করি আপনাদের সাথে, যাতে করে আমার নতুন নতুন গৃহিণী আপুরা এবং ব্যাচেলার ভাইয়ারা এভাবে খুব সহজেই রান্না করে নিতে পারেন। আর এটা হচ্ছে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। আর তেলের পরিমাণটা দিয়েছি 5 টেবিল চামচের মতো, 1 কেজির মতো বিফ রান্না করব সেজন্য। তো পেঁয়াজটা যখন আমার হালকা একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এখানে আমি ধনিয়া, আস্ত ধনিয়া, আস্ত জিরা আর লং এটা একটু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তো হাফ চা চামচের মতো করে হয়েছে, হাফ চা চামচ ধনিয়া বাটা, হাফ চা চামচ জিরা বাটা, আর হচ্ছে হাফ চা চামচের মতো লং বাটা। আর এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এগুলো দিয়ে আসলে এক একদিন এক একভাবে করি, মাঝে মাঝে মাখিয়েও বসিয়ে দিই, আবার মাঝে মাঝে এভাবে মশলার সাথে কষিয়ে রান্না করি। আসলে এতে করে টেস্টের একটা নতুনত্ব আসে এক একদিন এক একভাবে করলে। আর এখানে দিয়ে দিয়েছি 2-3টার মতো এলাচ, 2-3টা দারচিনির ফালি, আর 2টার মতো তেজপাতা। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ো দিয়েছি আমি 1.5 টেবিল চামচের মতো, আর হলুদের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর চিমটি পরিমাণ জিরার গুঁড়োও দিব, আবার চিমটি পরিমাণ ধনিয়ার গুঁড়োও দিব। যেহেতু এভাবে একটু কষিয়ে বিভিন্ন ধরনের মশলা দিয়ে গরু মাংসটা রান্না করলে অনেক ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, আর মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছিল বিফটা। তো এখন আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে পানি দিয়ে 3-4 বারের মতো তারপরে মাংসটা দিয়ে কষিয়ে নিব। এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এখন আমি বিফগুলো দিয়ে দিচ্ছি। বিফটা কষাতে কষাতে যদি পানি ছেড়ে যায় তাহলে সেই পানিটার মধ্যেই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর যদি পানি না ছাড়ে তাহলে সামান্য একটু পানি দিয়ে বিফটাকে বেশ ভালোভাবে মানে 7-8 মিনিটের মতো কষিয়ে নিলে হবে। আর তরকারি যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে আর সুন্দর একটা, এটা কষাতে কষাতে আপনি নিজেই বুঝতে পারবেন এভাবে রান্না করলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সারা রান্নাঘর জুড়ে। আমি যখন এটা রান্না করছিলাম খুব সুন্দর ফ্লেভার ছাড়ছিল। এই যে মশলাটাকে মশলার সাথে খুব ভালোভাবে আমি বিফগুলোকে কষিয়ে নিচ্ছি, আর এদিক থেকে চিকেনের পিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো, আমি কখনোই রোস্টটা পেঁয়াজটা বেটে করি না, আমি পেঁয়াজটা এভাবে কুচি করেই দিয়ে দিই, পেঁয়াজটা এমনিতেই গলে যায়। 3-4টার মতো কাঁচামরিচ আর 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপরে আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, যে মশলাগুলো রোস্টে লাগে এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমার রোস্টের রেসিপিও কিন্তু আমার অন্যান্য ব্লগগুলোতে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। আর এখানে আমি হচ্ছে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1টা তেজপাতা, 2-3টা এলাচ, 2-3 ফালি দারচিনি, 2টা লং, এগুলো দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে আমি 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি, এটা জাস্ট একটু কালার আসবে সেজন্য, আপনারা কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন, আর লাল মরিচের গুঁড়ো সামান্য একটু দিলে রোস্টে সুন্দর একটা কালার আসে সেজন্য আর কি দেয়া। এখন মশলাটাকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব, আর এখানে আমি 1/2 কাপের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, না থাকলে না দিলেও সমস্যা নেই, আমার বাসায় ছিল তাই আমি দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে 2-3 বার মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি,
আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো। আর এদিক থেকে বিফটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটাতে পরিমাণ মতো ঝোলের পানি দিব। যেহেতু এটার অনেক বেশি ঝোল রাখবো না, মাখা মাখা একটা ঝোল থাকবে, তাই এখানে ঝোলের পরিমাণটা একটু গুছিয়ে দিতে হবে। আর এখানে আমি এক মুঠো পরিমাণ চিনি দিয়ে দিলাম। আসলে মিষ্টিটা রোস্টের আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, আমার কাছে রোস্টটা যখন রান্না করব একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, যেহেতু রোস্টের টেস্টটা আমরা সবসময় মিষ্টি মিষ্টি খেয়ে এসেছি, তাই একটু চিনিটা আমি এইভাবেই দিলাম। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করে নিলেই হবে। এখন আমি বিফটাতে ঝোলের পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটাতে বলক চলে আসলে আলুটা দিয়ে বিফ আর আলুটাকে বেশ ভালোভাবে সেদ্ধ করে তারপর এটা নামিয়ে টেবিলে সার্ভ করে দিব। আর এদিক থেকে আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে, এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে এটাকেও 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মশলার সাথে, মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখে, নাহলে কিন্তু নিচ থেকে মশলাটা পোড়া লেগে যেতে পারে, আর পোড়া লেগে গেলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না খেতে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি এভাবে গুলিয়ে নিয়েছিলাম একটু ঘন করে, গুঁড়া দুধ 2 টেবিল চামচের মতো একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে এভাবে দিয়ে দিয়েছি। এখন আমি এটার সাথে আরও সামান্য একটু পানি দিয়ে তারপরে এটা সেদ্ধ হলে নামিয়ে নেবো। আজকে রোস্ট আমি একটু ঝোল ঝোল করে রান্না করেছি, মাখা মাখা ছিল, এমনি সময় কিন্তু আমি একেবারেই শুকিয়ে ফেলি, তো আজকে একটু মাখা মাখা রান্না করব। আজকে কেন যেন এরকম খেতে ইচ্ছা হলো, সেজন্য রোস্টটা আমার হয়ে গিয়েছে। এই যে এখন আমি নামানোর আগে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম, এখন আমি টেবিলে এগুলো সার্ভ করে দিব। আশা করছি আজকে আমার ছুটির দিনের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আপনাদের কাছে ভালো লাগলে আমার কাছে ভালো লাগবে, কারণ আমি আমার লাভলি লাভলি ভিউয়ার্সদের জন্যই কষ্ট করে আমার ব্লগগুলো তৈরি করি, আর রান্নাটাকে আমি ভালোবাসি সেজন্য ভালোবেসেই করি। আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।